নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তশরিফ নিলেন, উনি একটি বক্তৃতা দিলেন, একটা বক্তৃতা সংক্ষেপে। রসুলের বক্তৃতা খুবই সংক্ষেপ ছিল, সুবহানাল্লাহ বলেন খৈরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, বক্তৃতা সেটাই উত্তম যেটা হবে সংক্ষিপ্ত এবং সারগর্ভ। লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার জনগণ শোনো, আফসুস সালাম, সালাম দিবা বেশি বেশি, কি দিবা, সালাম কি দিবা, সালাম সালাম দিবেন তো, মাশাআল্লাহ। ওয়া আতিমু ত্বাআম, অন্য কি খাবার খাওয়াইবা, সুবহানাল্লাহ। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবা, সুবহানাল্লাহ। ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, নামাজ পড়বা তখন যখন মানুষ ঘুমিয়ে থাকে, নামাজ পড়বা তখন যখন মানুষ, আচ্ছা আপনি যদি বুঝে থাকেন, যদি বুদ্ধিমান থাকেন, তাহলে বলেন তো এটা কোন নামাজ? এক্সিলেন্ট, আপনি তো ভালো জানেন, মাশাআল্লাহ। ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়। এটা কি জামাতের সাথে, এটা কি এই যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছে? ওই সময় কি মানুষ ঘুমায়? ওই সময় তো জামাতে নামাজ পড়ে। সল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজ পড়ো। তাহলে কাজ হইলো কয়টা? আফসুস সালাম, আতিউত তুআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, চারটা। যদি কাজ চারটা করতে পারো, তাদখুলুল জান্নাত বিস সালাম, বিনা হিসাবে সালামতের সাথে জান্নাতে প্রবেশ করবা। আমলগুলি করতে রাজি আছি তো? এটাই তো, এই যে চারটে কথা বললাম, এইগুলি যদি আমল করেন, তাইলেই তো মাহফিল কামিয়াব হয়ে গেল, ঠিক না? আগামী কাল থেকে যদি আপনারা একে অপরকে সালাম দেন, ছোট হোক বড় হোক, আর মানুষদেরকে মেহমানদারি করেন, যারা অভাব দুঃখী দরিদ্র তাদের খুঁজে খুঁজে যদি খাবার দেন, আর যদি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন, আর যদি মানুষদেরকে খাবার খাওয়ান আর সালা আদায় করেন, এই এর চেয়ে কি জান্নাতি পরিবেশ আর হবে? এই জন্য আল্লাহ পাক সালাতের কথা কালামে হাকিমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, পড়েন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন।